গলব না তো আমি বললাম না বৈষ্ণবরাই জানে না আ করে খাও প্রত্যেকটা মানুষ নিজের পরিবারের ভালো চায় নিজের বাচ্চা কাচ্চারা যাতে ওনার থেকে একটা ভালো জীবন পায় এটা ঠাকুরের কাছে প্রার্থনা হয় So before starting the vlog, again introduction to ho jak. So hi, I'm Pallavi and a big welcome to my channel. So আজকে হলো 8 মে এন্ড আজকে আছে আমাদের বাড়িতে পূজো মানে কীর্তন হবে রাত্রিবেলা এন্ড এখন বাজে তোমার 2:30 PM ভেবেছিলাম ব্লগটা পুরো সকাল থেকে স্টার্ট করবো বাট পসিবল হয়নি বিকজ জানো বাড়িতে পুজো মানে অনেকটা বেশি কাজ অ্যারাউন্ড 150 মতন মানুষ ইনভাইটেড আছে সো অনেক বেশি কাজ সো ওগুলো করতে করতে কালকে থেকে পুরো অলমোস্ট আমরা বিজি ছিলাম করতে করতে ব্লগটা স্টার্ট করতেই পারিনি ভেবেছিলাম কালকে স্টার্ট করবো হয়নি ভেবেছি সকালে করবো সকালেও হলো না সো ভাবলাম যে না এখন স্টার্ট করি আমি জাস্ট এখন স্নান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে জাস্ট এসেছি চুল আমার এখনও ভিজা সো না ভাবলাম যে না আগে তোমাদের সাথে কথাটা বলিনি সো ইয়াস রাত্রে আছে পুজো অ্যান্ড আজকে পুজোটা দেওয়ার একটা রিজন আছে কিছু একটা কারণে আমরা দিচ্ছি পুজোটা বাট কেন দিচ্ছি ওটা আমি এখন বলছি না আমি লাস্টে বলবো ব্লগটা এই জন্য বলছি ব্লগটাকে পুরো এন্ড অব দি ওয়াচ করবে অ্যান্ড প্লিজ যারা যারা এখন অব্দি সাবস্ক্রাইব করো সো প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও ব্লগ ব্যাক টু ব্যাক আসছে আরও একটা মজার ব্লগ রেডি আছে এটা দু তিন দিনের ভিতরে আমি দিয়ে দিবো ব্লগটা ঠিক আছে সো এটাই আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেন সবাই জলদি জলদি সাবস্ক্রাইব করো সব থেকে মজার কথা যে স্নেহা ক্রিয়েটার ছিল স্নেহা ক্রিয়েটারের নানি মানে দিদা কালকে থেকে আমাদের বাড়িতে সো পুজোর প্রিপারেশনের জন্য উনি কালকে থেকে এখানে আছে সো বাড়িতে এখনও বহুত মানুষ আছে দিদি ভাই এসছে দাদা ভাই আছে চুচু আছে আমার কাকিমণি আছেন যিনি রান্না করবেন উনি আছে উনি কি বলবো স্নেহা ক্রিয়েটারের দিদা আছে আরও মানুষ এখন আসবেই সাতটা থেকে কীর্তন তো মানে বহুত মানুষ আছে বহুত মজা বহুত এক্সাইটমেন্টও কিছু একটা আছে খুব ভালোভাবে আমরা এনজয় করবো দিনটাকে সো এই আর ব্লগটাকে এন্ড অফ দি ওয়াচ করবে আর বেশি কথা বলবো না দেরি হয়ে যাবে বহুত কাজ আছে তো যেতে হবে সো বেশি কথা না বলে ব্লগটাকে স্টার্ট করি সো লেটস স্টার্ট ইট সো এই ভিডিওটা হলো তোমার আমাদের পুজোর আগের দিনের ভিডিও 7 মে এই জিনিসগুলো আনা হয় তো আমি তাই দেখাচ্ছি তোমাদেরকে আর এটা হলো আমাদের কাকিমণি এটা আমাদের পুজোর দিন সকালে সবাই আর ইনি হলো আমাদের রান্নাটা করেছিলেন পুজোর তো উনি সবজি টবজি কাটছিল কাকিমণিও আমাদের হেল্প করে দিচ্ছে এখানে সবজিগুলো কেটে দিতে এখানে বাবা মা আর এই যে ইনি হলেন স্নেহা ক্রিয়েটার নানি যিনি রান্না করছেন তো সকালবেলা খাওয়া দাওয়া রান্না সব স্নেহা ক্রিয়েটারের দিদা করেছে আর খিচুড়ি যেটা প্রসাদ আমাদের বিকেলের জন্য করা হবে সেগুলোর প্রিপারেশন করছে এখানে সবজি অলমোস্ট কাটা হয়ে যায় যেগুলো বিকেলে লাগবে টুকটাক যা বাকি ছিল এখানে কাটাকাটি চলছে হয়ে যায় সব সবাই মিলে একদম লেডিস গ্যাং বসেছে গল্প করছে আর কাজ করছে ওরা আর এখানে জিনিসগুলো আনা হয় এগুলো ডানলপগুলো যেগুলো নিচে পাতা হবে প্রায় এখানে 10-12 আছে এটা হলো কড়াইটা যেটা আনা হয়েছে এটা চুলাটা আর এখানে আমাদের সিঁড়িঘরটা তো আমাদের রান্নার জন্য করা হয় সিস্টেমটা এখানে আমরা করেছিলাম লাস্ট ইয়ার ঘরসঞ্চারে আমরা ছাদে করেছিলাম প্ল্যানটা বাট সামহাও ওয়েদারটা ঠিক লাগছিল না ভয় লাগছিল যদি ছাদে বৃষ্টি টিষ্টি হয় তুফান হয় কিছু একটা হয় এই জন্য আমরা প্ল্যান করেছি যে না এবার রিক্স নিব না সো সিঁড়িঘরে আমরা করি সো এইগুলো সব কাটাকাটি করে সবজি টবজি সব রেডি করে রাখা হয়েছে আর এখানে জাস্ট খিচুড়িটা বানানোর জন্য জাস্ট বসানো হয় জলটা আর ডালটা এই নিয়ে রান্না করছেন সো তারপর 1-2 ঘন্টা পরে আমাদের খিচুড়িও রেডি হয়ে যায় এটা আছে আরও দুইটা ট্রো ছিল ওটাও সাইডে রাখা হয়েছে আর এইভাবে আমাদের ঠাকুর পুজোটাও আমাদের খুব সুন্দর করে সাজিয়ে ফেলি আমরা এটা ড্রয়িং রুমটার এই যেখানে ডানলপগুলো সব আমরা পেতে দিয়েছি মানুষ এসে বসবে এখানে আরও আছে আরও আস্তে আস্তে পাতব আস্তে আস্তে মানুষ আসছে এই যে বাবা বাবা রেডি আছে দিদি ভাই আর বদি দাঁড়িয়ে আছে এদিকে আরও অনেক মানুষ বসে আছে বাইরে বারান্দাতে এই যে চুচু এখানে আরো মানুষ বসে আছে দিদিভাই বদি কথা বলছিল আর মা এখানে সব পান সব রেডি করছিল আর আমাদের খাওয়ার ব্যবস্থাটা আমরা ঘরের ভিতরেই করি বিকজ আমরা রিক্স নিইনি যদি তুফান হয় বৃষ্টি টিষ্টি দেয় সো এই জন্য দুটো রুমে আমরা দুটো ডাইনিং টেবিলের সিস্টেম রেখেছি প্লাস আমরা ডানলপেও আমরা বসিয়ে খাওয়ার ব্যবস্থাটা করি আর এইভাবে আস্তে আস্তে মানুষও সবাই এসে পড়ে পুজোর জন্য সো সবাই বসছে এখানে সব রেডি করছে পুজোর জন্য Thank you.
মানে যদি তিনি থাকেন তাহলে আমি নেই, আর যদি আমি থাকি তাহলে তিনি। তাই ঠাকুর বললেন মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল, আমরা সবাই মঙ্গল চাই নিজের জন্য। প্রত্যেকটা মানুষ নিজের পরিবারের ভালো চায়, নিজের বাচ্চা কাচ্চারা যাতে ওনার থেকে একটা ভালো জীবন পায়, এটা ঠাকুরের কাছে প্রার্থনা হয় প্রত্যেকটা মানুষ। কিন্তু ঠাকুর কি বললেন, যে মঙ্গল আমি চাই সে মঙ্গলটা আমার অভ্যস্ত সংস্কারের অন্তরালে, মানে পিছনে। অভ্যস্ত সংস্কার যতদিন বাদ না দেব ওই মঙ্গল আমার চাইলেও আমি ওইটা ঠাকুর দিলেও আমি নিতে পারবো, কারণ আমার মন গড়া চলা বলা খাওয়া দাওয়া এসব থেকে একটু দূরে বেরিয়ে আসতে হবে। তিনি কি চেয়েছেন এটা আমাকে দেখতে হবে, কার ইচ্ছাটা কি, কার ইচ্ছাই মুখ্য। আমার সবকিছু গুণ, আমার ভালো লাগা আমার খারাপ লাগা, এই প্রত্যেকটা জিনিস ঠাকুরের চাহিদার থেকে কোনোদিন বড় হতে পারে। তিনি যা চান সেটা মুখ্য করে যদি জীবনে চলি তাহলে তার দয়া পাওয়া। তোমার ভালো মতো উঠে যাচ্ছে, বড় বড় মুখ করে খাওয়া তাহলে প্রমাণ থাকবে। খাও
প্রমাণ আ করে খাও সো আমাদের আজকের পুজোটা খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। এখন বাজে তোমার 10:30। সো যখন জাস্ট মানুষ সবাই আর গেছে, মা বাবা আর মাসি, মানে আমি তো বলি স্নেহা ক্রিয়েটারের নানি, তো সবাই এখন খেতে জাস্ট বসছে। সো আমরা খাইনি, আমরা পরে খাবো। আরও অনেকজন আসবে, কয়েকজন আমাদের ফ্যামিলি মেম্বার, ওদের কাজ টাজ শেষ করে তারপর ওরা আসবে, তো একটু দেরি হবে। সো আমরা ওদের জন্য ওয়েট করছি, তারপর ওরা চলে গেলে তারপর আমরা খেতে বসবো। সো আমি ওরকমভাবে তোমাদের সাথে কথা বলে ওরকম ব্লগ করতেই পারিনি, কি রেডি হয়েছি কি না কি আমি কিছু বলতেই পারিনি। সো আমি আজকে আর কি বলবো, এতটাই বিজি ছিলাম। সো খুব বেশি ভালো লেগেছে পুজোটা দিয়ে, হোপ তোমাদেরও ব্লগটা খুব বেশি এনজয় করেছো তোমরা। আর হ্যাঁ, তোমাদেরকে বলিনি কথাটা যে আজকে আমাদের ঘরে পুজোটা দেওয়ার রিজনটা কি, বিকজ আমাদের আজকে ডেটে না, আমাদের আমার যে ঠাকুরদাদু ছিল, তো আজকে মানে এটা মৃত্যুবার্ষিকী হিসেবে এভরি ইয়ার বাবা বাড়িতে একটা কীর্তন দেয়। মানে আমাদের বাড়িতে তো এভরি ইয়ার মানে 3-4 করে কীর্তন হয়। সো তার মধ্যে এটা একটা 8 মেতে আমার ঠাকুরদাদু জন্য মৃত্যুবার্ষিকী হিসেবে এটা পুজো দেওয়া হয়। সেই জন্যই আজকে পুজোটা দেওয়া। খুব ভালো লেগেছে, খুব ভালোভাবে আমরা কীর্তন করেছি, কীর্তনগুলোও খুব ভালো হয়েছে। সো খাওয়া দাওয়া করে সবাই বলেছে যে খাওয়া খুব স্বাদ হয়েছিলো। সো এই আর খুব ভালো লেগেছে, তো হোপ তোমরাও খুব বেশি এনজয় করেছো। আর যারা যারা এখন অব্দি সাবস্ক্রাইব করে নিয়েছে, প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। আর এই ব্লগটা একটু ধার্মিক হয়ে গেছে, সো ওরকম একটা খুব ফান টান আমি মিমস টিমস দিয়ে কিছু বলতে পারিনি, বিকজ সব ব্লগ এরকম হয় না না। সো মেন্টাল প্রিপারেশন এটা ওরকম ছিল না, সো তাই আর এটা একটু অন্যরকম ব্লগ হয়েছে। সো তোমরাও একটু অন্যরকমভাবে এনজয় করে নিও। সো এই আর এখন আর কি বলবো, এখনের জন্য খুব বেশি টায়ার্ড, সারাদিন 2 দিন ধরে প্রিপারেশন, বহুতই কষ্ট, কবে কাজটা কীভাবে কমপ্লিট হবে কী হবে। সো অনেকে এসছে, 150 মতন ইনভাইটেড ছিল, সো 130-140 মতন এসছে। এই তোমার খুব ভালোভাবে এনজয় হয়েছে, সো দেখা যাক। আর তো এই আর দিনটা খুব বেশি এনজয় হলো, সো হোপ তোমরা এনজয় করেছো। আর প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করে নিও। সো বারবার বলছি সাবস্ক্রাইব করে নাও, কাল পরশু, কালকে না আর 2-3 দিন পর আরেকটা ব্লগ আসবে। সো প্লিজ ওই ব্লগটা দেখার জন্য জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। সো এখনের জন্য টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা। Say what you wanna say to me now.